একটি মোবাইল ফোন মার্কেটে রিলিজ করার পূর্বে সেই স্মার্টফোনটি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা হয় এবং সেই স্মার্টফোনটি ফ্যাক্টরিতে ডিজাইন করা হয় এবং সেই স্মার্টফোনটি তৈরি করতে কতটা সময় লাগতে পারে, সেই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম কীভাবে লোড করা হয়। সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে একটি স্মার্টফোনের অরিজিনাল ভার্সন তৈরি করতে যতটা সময় লাগে তার থেকেও দ্রুত সময়ের মধ্যে চাইনিজরা সেই স্মার্টফোনটির কপি ভার্সন অর্থাৎ ডুপ্লিকেট ভার্সন তৈরি করে ফেলে। যেমন ধরুন স্যামসাং মোবাইল ব্র্যান্ড তাদের একটি স্মার্টফোন মার্কেটে রিলিজ করার পূর্বে ফ্যাক্টরিতে মোবাইল ফোনটি ম্যানুফ্যাকচার করে থাকে, স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম লোড করে থাকে। এখানে স্যামসাং মোবাইল ব্র্যান্ড তাদের প্রতিটি স্মার্টফোনে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম লোড করে দিচ্ছে। এখানে স্যামসাং তাদের স্মার্টফোনগুলোতে নিজস্ব অপারেটিং সিস্টেম অন ইউআই লোড করে দিচ্ছে এবং আপগ্রেড ভার্সনের স্পেসও রাখছে। কিন্তু চাইনিজরা এই মোবাইল ফোনটিকে যখন কপি করে থাকে তখন সেইভাবে স্যামসাংয়ের ডিজাইনটি তারা কপি করে ফেলে এবং প্যাটার্নগুলো কপি করে স্যামসাংয়ের মতো ডিজাইন করে দেয়। কিন্তু স্যামসাংয়ের যে মেইন অপারেটিং সিস্টেম অন ইউআই সেটি তারা কপি করতে পারে না, কারণ প্রতিটি মোবাইল ব্র্যান্ডই তাদের অপারেটিং সিস্টেমটা সেইভাবে রাখে, অন্য কোনো কোম্পানির কাছে প্রোপাস করে না। যে কারণে চাইনিজরা স্যামসাং বা অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো খুব সহজেই ডিজাইনগত দিকে কপি করে ফেলে কিন্তু অপারেটিং সিস্টেম তারা লোড করতে পারে না, যে কারণে সেই মোবাইল তারা তৈরি করতে পারে না। বর্তমান সময়ে এশিয়ান মোবাইল ফোন মার্কেটগুলোতে রিয়েলমি একটি পরিচিত নাম। এই রিয়েলমি মোবাইলগুলো যেভাবে তৈরি করা হয়, এই রিয়েলমির মোবাইলগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে লোড করে দেওয়া হয় কালার ওএস ফ্যাসিলিটি, যেটি ওপোর মোবাইল ব্র্যান্ডে থাকে। আপনি যদি একটি ওপো ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি দেখে থাকবেন ওপোতে যে ধরনের কালার ওয়েস ফ্যাসিলিটি রয়েছে, ওপোতে যে ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে। আপনি একটি রিয়েলমির মোবাইল ব্যবহার করে থাকলেও দেখবেন রিয়েলমিতেও সেই ধরনেরই অপারেটিং সিস্টেম রয়েছে, কারণ ওপোর সাব ব্র্যান্ড রিয়েলমি, যে কারণে ওপোর যে অপারেটিং সিস্টেম কালার ওয়েস সেটি রিয়েলমির কাছে দিয়ে দিয়েছে, কারণ তাদের সাব ব্র্যান্ড। যে কারণে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি তাদের মোবাইল ফোন যখন অপারেটিং সিস্টেম লোড করছে সেখানে দেখতে পাচ্ছেন কালার ওয়েস ফ্যাসিলিটি রয়েছে, যেটি ওপোর মোবাইল ব্র্যান্ডে থেকে থাকে। এবারে দেখুন মোবাইল ফোনগুলোকে কীভাবে ড্রপ টেস্ট করা হয়, মোবাইল ফোনগুলো কীভাবে চেক আউট করা হয়। আপনি যদি একটি মোবাইল ফোন কিনে থাকেন সেখানে যদি এক বছরের ওয়ারেন্টি অথবা গ্যারান্টি দেওয়া থাকে তাহলে কোম্পানি কীভাবে জানে যে এই স্মার্টফোনটি এক বছর পর্যন্তই ভালো পারফরমেন্স করবে, এরপরে ধীরে ধীরে এটির পারফরমেন্স কমতে থাকবে। এর কারণ মোবাইল ফোন কোম্পানি সেই স্মার্টফোনটিকে বিভিন্নভাবে টেস্টিং করে থাকে, ড্রপ টেস্ট করে থাকে, চেক আউট করে থাকে, তারপরে কোম্পানি নির্ধারণ করতে পারে যে এই স্মার্টফোনটি আলটিমেটলি এক বছর পর্যন্তই ভালো পারফরমেন্স করবে, এরপরে এটির পারফরমেন্স ধীরে ধীরে কমতে থাকবে। আলটিমেটলি এটি দেখা যায় যে স্মার্টফোনে এক বছরের ওয়ারেন্টি থাকে সেটি কিন্তু এক বছর যাবত পুরো ভালো পারফরমেন্স করে থাকে এবং যেটি দু বছরের ওয়ারেন্টি থাকে সেটি আরও বেশি মাত্রায় পারফরমেন্স করে থাকে। সব শেষে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো সব থেকে বেশি পছন্দ করে থাকেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু।